হ্যালো ইব্রন আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস গভর্নমেন্ট এক্সাম টিপসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং আপনারা প্রত্যেকে হয়তো যথেষ্ট ভালো তার পরীক্ষার প্রশ্নপত্রে অ্যান্সার করে আসতে পেরেছেন তো আজকে এখন যে ভিডিওটা নিয়ে আমি মানে ভিডিওটা করতে চলেছি অলরেডি আপনারা থামনেল ধেয়ে কিন্তু আইডিয়া পেয়ে গেছেন একটু আগে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম সেখানে কোশ্চেন পেপারটা আপলোড করেছিলাম এখন সেই কোশ্চেন পেপারে কিন্তু সম্ভাব্য প্রশ্নপত্রের উত্তর যেটা আপনি অ্যান্সার কি বলে সেই কি কিন্তু পাবলিশ করছি এবং এই কির মধ্যে দু তিনটা কোশ্চেন আমি বুঝতে পারিনি বলে অর্থাৎ লেখাটা ক্লিয়ার নেই বলে আমি করতে পারিনি বাকি যে সমস্ত অ্যান্সারগুলো রয়েছে সেগুলো সলভ করে আপনাদের সামনে চটতলি তুলে ধরার চেষ্টা করেছি সর্বপ্রথম আশা করি এখন আপনারা মিলিয়ে নিয়ে আপনারা আপনাদের অ্যান্সারটা বলবেন এবং যদি কোনো প্রশ্নের উত্তর মনে হচ্ছে ভুল যথোপযুক্ত আপনি যুক্তি দিয়ে অবশ্যই কমেন্ট করবেন যদি মনে হচ্ছে ভুল সেটা আপনি অবশ্যই ডেফিনেটলি তাহলে ঠিক ধরে নিতে পারবেন যদি কোনো ভুল থেকে থাকে তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিওর প্রথমেই আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আমার কাছে একটা সফটওয়্যার এই মুহূর্তে নেই বলে আমি আপনাকে টিক দিতে পারবো না আমি জাস্ট মুখে বলে দিচ্ছি অ্যান্সারগুলো আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেকটা কোশ্চেন পড়ে দেবো এবং অ্যান্সার বলে দেবো আপনারা মিলিয়ে নিয়ে আপনাদের সঠিক উত্তরের যে মান হচ্ছে মাইনাস নেগেটিভ করে দেওয়ার পর তো সেই মাত্রা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেই প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যে পশু অর্থাৎ হচ্ছে রাজ্য পশু যেটা সেটা কি সেটা হচ্ছে কি মেছো বিড়াল কোনো কোশ্চেন পড়তে অসুবিধা হলে আপনি আমি মুখে পড়ে দেবো সেটা আপনারা শুনে নেবেন তারপরে হচ্ছে প্রশ্নবোধক স্থানে কি সেটা হচ্ছে থ্রি এফ সিক্স জি ইলেভেন আই এইটিন আপনার এল তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি পঁচিশ পঁচিশ এন আসবে যে করেছে সে ঠিকই করেছে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি কোনো সংখ্যার পঁচিশ পার্সেন্টের সঙ্গে দেড়শোর তিরিশ পার্সেন্ট যোগ করা হলে তাহলে তা করলে পঁচাত্তর সংখ্যাটি কত এর অ্যান্সার কিন্তু বি হবে একশো কুড়ি ঠিক আছে আমি বারবার করে দুবার করে রিপিট করে দেবো আপনারা কিন্তু শুনে নেবেন এরপরে আসছে যে কোনো সভ্যতায় প্রতিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে এটা হচ্ছে কি সিন্ধু সভ্যতা হবে উত্তর হবে সিন্ধু সভ্যতা তারপরের কোশ্চনে চলে আসছি যে কোনো আসল সরল সুদে অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে কুড়ি বছরে তিনগুণ হয় ওই আসল একই সুদে হারে কত বছরে দ্বিগুণ হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ দশ বছর তারপরে চলে আসছি চার আট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো লোহার গোলককে গলিয়ে কতগুলি এক সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট গোলক পাওয়া যাবে এর অ্যান্সার হবে হচ্ছে কি পাঁচশো বারো আট কিউব বাই ওয়ান কিউব সরল ভাষায় এইভাবেই করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বড় ফর্মুলা লেখার কোনো দরকার নেই যদি মনে হয় আপনারা করে দেখতে পারেন অ্যান্সার কিন্তু পাঁচশো বারোই হবে এরপরে চলে আসছি অজাত শত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন এটার উত্তর হবে মগধ আমি আবার রিপিট করছি মগধ উত্তর হবে এরপরে চলে আসছি আট নম্বর কোশ্চেন পনেরো হাজার টাকা দু বছরে একই সরল সুদের হারে সরল একই সুদের হারে যৌগিক সুদ ও সরল সুদের অন্তর ছিয়ানব্বই টাকা হলে সুদের হার বার্ষিক কত ছিল অর্থাৎ জানতে চাইছে যে দু বছরে সিআই আর এর ডিফারেন্স যদি ছিয়ানব্বই টাকা হয় পনেরো হাজার টাকা তাহলে তার কিন্তু অ্যান্সারটা কি হবে সেটা জানতে চাইছে আপনারা পি আর স্কোয়ার বাই হান্ড্রেড স্কোয়ার সমান সমান নাইনটি সিক্স অর্থাৎ ডিফারেন্সটা এখান থেকে বার করে নেবেন অ্যান্সারটা এইট পারসেন্ট আসবে এইট পার্সেন্ট আমি আবার রিপিট করলাম আমফান নামটি কোন দেশ দিয়েছিল এই অ্যান্সার হবে হচ্ছে কি আমফার নামটি কোন দেশ দিয়েছিল এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে বাংলাদেশ আমি আবার রিপিট করে দিচ্ছি উত্তর হবে বাংলাদেশ সামনের পরীক্ষার জন্য আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখছি যে সামনে যে গোলাপ ঝড়টা এসছে আসছে আর কি সেই গোলাপ ঝড়ের নাম দিয়েছে হচ্ছে গিয়ে পাকিস্তান এবং ইয়াস যে ঝড়টা গেছে সেটার নাম দিয়েছে ওমান আমি দুটো জিনিস দিয়ে রাখ ইনফরমেশান দিয়ে রাখলাম আশা করি কোনো না কোনো এক্সামে এই প্রশ্নটা আপনারা দেখতে পাবেন আচ্ছা এরপরে চলে আসছি তারপর দশ নম্বর প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রস্তুতি কার লেখা এটার অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী যিনি লিখেছেন অ্যান্সারটা সে ভুল দিয়েছে এটার অ্যাকচুয়াল উত্তর হবে আশাপূর্ণা দেবী ঠিক আছে অপশান এ এগারো নম্বর চলে আসছি ছটি সংখ্যার গড় যদি সাতেরো হয় তাহলে সংখ্যাগুলোর যোগফল কত সংখ্যাগুলোর যোগ টোটাল কিন্তু আপনার অ্যান্সার এসে যাবে একশো একশো দুই অপশান নাম্বার বি আমি বলে দিলাম বারো হচ্ছে কি বাংলা রেনেসাসের জনক কাকে অভিহিত করা হয় এটির অপশান হবে অপশান সি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আমি দুবার করে রিপিট করে দিলাম তারপরে দেখতেই পাচ্ছি ইলেকট্রিক ইলেকট্রর ইলেকট্রোড ইলেকট ইলেকট্রন এই যে সবকটার মধ্যে রয়েছে এই বর্ণমালার মাঝখানের যে শব্দটি হবে সেই মাঝখানের শব্দটি হচ্ছে ইলেকটর ইলেকটর হবে গিয়ে মাঝখানে শব্দ শব্দটি অপশান ডি আচ্ছা এরপরে চলে আসছি যে কোনো বিড়াল পাঁচ লাফে যেতে যে সময় যে সময় লাগে সেই সময় একটি বিড়াল পাঁচ লাফে যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর চার লাফ যায় কিন্তু কুকুরের তিন লাফ বিড়ালের চার লাফের সমান হলে বিড়াল ও কুকুরের দ্রুতি অর্থাৎ স্পিডের অনুপাত এটার অপশান হবে হচ্ছে কি সিক্সটিন ইস টু ফিফটিন সিক্সটিন টু ফিফটিন আমি আবার বলে দিলাম এরপর চলেছে দু সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে মেন্স ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে কোন দেশে অনুষ্ঠিত হতে চলে এটি ঠিক করেছে এটা হচ্ছে ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া কিন্তু হতে চলেছে এরপরে চলে আসছে নির্মলীগত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় অটোনোমাস স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এই প্রশ্নটার উত্তরটা আমার একটু কনফিউশান রয়েছে আপনারা যদি মনে করেন যে আপনারা সঠিক উত্তরটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে হার্ট এর উত্তর হবে যদি আপনাদের মনে হয় যে ভুল সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা এরপরে চলে আসি সতেরো নম্বর কোশ্চেন যেটা রয়েছে এই যে ডায়াগ্রামের এখানে কোশ্চেনে যেটা আসবে সেটা হচ্ছে কি এই সি যেটা রয়েছে সি চিত্রটা কিন্তু আসবে এটা ঠিক করেছে যে করেছে এরপর চলেছে নিম্নলিখিত কোন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে ডেনমার্কের উপনিবেশ ছিল মানে কোন কোন জায়গাটা আর কি ডেনমার্কের উপনিবেশ ছিল এটা হচ্ছে শ্রীরামপুরে ডেনমার্কের উপনিবেশ ছিল আচ্ছা এরপরে চলে হচ্ছে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ নোম নমিতার বয়স রয়েছে এই যে কোশ্চেনটা রয়েছে না এই কোশ্চেনটার মাঝের পর থেকে ঠিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না এই কারণের জন্য আমি সলভ করে দিতে পারিনি আপনারা যদি কেউ কোশ্চেনটা থেকে থাকে সেটা আপনারা যদি ছবিটা আমাকে পাঠান আমাদের মেল আইডিতে সেক্ষেত্রে কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করব যেহেতু এখানে পরিষ্কার নয় ছবিটা আমি জুম করে দেখার চেষ্টা করেছি তবু বোঝা যাচ্ছে না বলে আমি এটা করতে পারিনি তো এটা আমি গ্যাপ রেখে দিলাম এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিট কর সম্পূর্ণরূপে সম্পূর্ণ রূপ কি এই কোশ্চেনটা নিয়েও আমার কনফিউশন রয়েছে এই কোশ্চেনটার অ্যানসার কিন্তু আমার মতে হওয়া যে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই যে ওটা দেওয়া রয়েছে এইটার ওটা কিন্তু এদের ওয়েবসাইটেও কিছু আমি পেলাম না যদি আপনারা কেউ জেনে থাকেন এই ওটা কি রয়েছে সেই রেসপেক্টটা আপনারা কিন্তু দিতে পারেন ঠিক আছে এই অফিসার যেটা বলা হচ্ছে সেই অফিসারটা এই অপশান ওয়াইজ সিটা হওয়া উচিত ঠিক আছে যেহেতু ও এর কোনো একটা মিনিং তো থাকবে ডেফিনেটলি সেই হিসাবেই দেওয়া রয়েছে কিন্তু বাকি যে চারটে অপশান মানে চারটে অক্ষরে কিন্তু হাউজিং ডেভেলপমেন্ট হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এই বাকি চারটে কিন্তু আমি বলে দিলাম আমার এই মুহূর্তে ওটা জানা নেই আমি সেই জন্য কুড়ি এই ওটা করতে পারলাম না এরপর হচ্ছে প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা হচ্ছে কি আপনার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কিন্তু এগারো হবে কেন এগারো হবে সেটা বলছি চোদ্দোর কিন্তু স্কোয়ার ওয়ান নাইনটি সিক্স এগারো স্কোয়ার ওয়ান টোয়েন্টি ওয়ান এবং চোদ্দো এবং এগারোর গুণফল কিন্তু ওয়ান ফিফটি ফোর সেই জন্য কিন্তু এগারো হবে সেটা বলে দিলাম যে সতেরো করেছে ভুল করেছে এরপর চলে এসেছে কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি পনেরো টাকা এবং প্রতি কেজি বারো টাকা দামের ডাল মিশ্রণ করার পর কি কেজি ডাল ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে অর্থাৎ এটা কিন্তু একদম সম্পূর্ণ মিক্সচার অ্যালিগেশনের যে অংশ রয়েছে সেখান থেকে এসছে এর যে অপশানটা হবে সেটা কিন্তু সি অর্থাৎ হচ্ছে গিয়ে সেভেন ইস টু থ্রি কিন্তু এর অ্যান্সার হবে একদম সোজা হিসাবে এখানে বুঝতেই পারছেন যে ওয়ান টোয়েন্টি অর্থাৎ হচ্ছে কি একশো কুড়ি সমান সমান ষোলো পয়েন্ট পাঁচ একশো সমান সমান কত হবে সেই দামটা হিসাবে আপনারা রেশিও করে যদি নেন অ্যালিগেশান দিয়ে তাহলে কিন্তু সেভেন ইস টু থ্রি প্যান্সার পেয়ে যাবেন এরপর চলে আসছি যে ক্লোরোফিলের নিম্নলিপ্ত কোন ধাতুরি বর্তমান থাকে এটা সকলে কম বেশি যা জানে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যান্সার হবে এরপরে চলে আসছি চব্বিশ নম্বর যে কোশ্চেনটা হবে এটার অ্যান্সার কিন্তু স্ত্রী হবে এরপর চলে আসছি সি প্লাস প্লাস পঁচিশ নম্বর কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেনে কিন্তু সি প্লাস প্লাস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা সকলে কম বেশি হয়তো জানবেন পঁচিশের কিন্তু ডি এবার চলে আসি ছাব্বিশ ছাব্বিশের যে অ্যান্সারটা হবে ওসিডি কোণের সেই ওসিডি কোণের অ্যান্সার কিন্তু এ হবে ফর্টি ডিগ্রি কোন হবে সাতাশ চলে আসছি সাতাশের কিন্তু এখানে যেটা আছে কার্নিভোরাস টাইগার উল্ফ দেওয়া রয়েছে এই হিসাবে কিন্তু অপশান কিন্তু আমার মতে হওয়া উচিত এ স্টুডেন্ট বয় গার্ড কিন্তু হওয়া উচিত ঠিক আছে এরপরে চলে আসছি দু হাজার কুড়ি সালে তীরন্দাজ দ্রোনাচার্য পুরস্কারে কে লাভ করেছেন অর্থাৎ তন্দাজে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন ধর্মেন্দ্র তিয়ারি অপশন এ কিন্তু এর হবে প্রশ্নবোধক স্থানে যেটা আসবে সেটা কিন্তু এ আপনার নাইনটি কিন্তু আসবে এবার চলে আসি নিম্নলিখিত কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংস্কারে ডাটা স্টোর করে কিন্তু রম করে র্যাম কিন্তু নয় রিড অনলি মেমোরি করে যেটা আমরা জেনে থাকি যে এত জিবি আমাদের রয়েছে সেটা কিন্তু রম এরপর চলে আসছি কোনো ঘনকের প্রতিটি বাহু যদি টেন পার্সেন্ট করে ডিক্রিস করবে তবে পার্শ্বতলার সার্ফেস এরিয়া কত পার্সেন্ট কমবে সেটা হচ্ছে উনিশ পার্সেন্ট কিন্তু অ্যান্সার হবে কমবে গুপ্ত সাম্রাজ্যে সরকারি ভাষা কি ছিল এটা হচ্ছে বত্রিশ নম্বর কোয়েশ্চেন এটা হচ্ছে কি অ্যান্সার কিন্তু প্রাকৃত হবে প্রাকৃত হবে অর্থাৎ হচ্ছে অপশান এ পালি কিন্তু না আচ্ছা এরপরে চলে আসছি হিন্দি সিনেমা জগতের অভিনেতা দা দাদামণি নামে কে পরিচিত এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অশোক কুমার অশোক কুমার কিন্তু অ্যান্সার হবে এবার হচ্ছে সাতশো দশ দশ টাকা এমন ভাই ভাগ করা হলো এবিসি এর মধ্যে এ বি এর থেকে বেশি পায় এবং থেকে তিরিশ টাকা বেশি পায় এই হিসাবে অঙ্কটাকে করলে কিন্তু অ্যান্সার দাঁড়াচ্ছে দুশো সত্তর অর্থাৎ সি দুশো সত্তর টাকা পায় দশ ডিগ্রি চ্যানেলের নিম্নলিখত মাঝখান দিয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু অ্যান্সার হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু দশ ডিগ্রি চ্যানেল আছে এটা সকলে কম বেশি জানে এর যে প্রশ্নটা অর্থাৎ হচ্ছে কি এক তিনের মাঝে সাত থাকবে এই অনুযায়ী কিন্তু তিন অর্থাৎ তিনটে নাম সিরিজ কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা করে দেখতে পারেন এরপরে চলে আসছি যে শক্তির একক নয় সেটা কিন্তু পাস্কাল হবে এটা পাস্কাল কিন্তু প্রেশারের একক শক্তি বলতে এটা এনার্জি বলেছে সেজন্য এনার্জি সকলেই জানে যে ক্যালোরি জুল আর্গ এগুলো সবই এনার্জি একক এবং পাস্কাল শুধু প্রেশারের একক এই জন্য এটা আলাদা আচ্ছা এরপরে চলে আসছে জাতীয় প্ল্যানিং কমিশন জাতীয় প্ল্যানিং কমিশনের কিন্তু এখানে স্থাপতি অর্থাৎ এস্টাবলিশ কবে হয়েছে সেটা কিন্তু উনিশশো পঞ্চাশ লাগু বলেনি লাগু হলে নাইনটিন ফিফটি ওয়ান হয়ে যেত এরপরে চলে আসছে দুটি সংখ্যার লসাগু এলসিএম এবং এইসি যথাক্রমে যদি হয় আচ্ছা আমি এই অঙ্কটা করতে মিস করে গেছি এটা আপনারা খুব সহজেই করতে পারবেন হ্যাঁ আমি অঙ্কটা সলভ করে দিলাম তো এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে সিক্সটি থ্রি উত্তর হবে অপশান এ সিক্সটি থ্রি কিচ্ছু নেই থার্টি থ্রি ওয়ান ফাইভ ইন্টু সেভেন ডিভাবে থার্টি ফাইভ করে দেবেন অ্যান্সার চলে আসবে সিক্সটি থ্রি আচ্ছা এরপরে চলে আসছে যে অপারেটিং সিস্টেম কোনটি নয় এটাও একটু কনফিউজিং কোশ্চেন কিন্তু আমি এটা অ্যান্সার ওরাক্কেল ধরব কেন কি ডসও একটি অপারেটিং সিস্টেম ডিস্ক অপারেটিং সিস্টেম ডস উইন্ডোজ তো সবাই জানে অপারেটিং সিস্টেম লিনাক্সও অপারেটিং সিস্টেম কিন্তু ওরাকেল একটি অপারেটিং প্রোগ্রাম তো সেই হিসাবে এটা সিস্টেম না বলে আমি এটাকে ওড়াক্কেল অ্যান্সার ধরছি এরপরের যে কোশ্চেনটা রয়েছে এটার যে অ্যান্সার সেটা কিন্তু অপশান বি অপশান বি হবে অপশান বি হচ্ছে কি একচল্লিশের সেটা হচ্ছে ফাইভ ডাবল নাইন সেভেন এরপর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু কবে হয়েছিল কন্যাশ্রী প্রকল্প চালু হয় দু হাজার বারো সালে দু হাজার বারো সালে কিন্তু কন্যাশ্রী প্রকল্প চালু হয় এরপর কত সালে ভারতীয় কিষাণ সভা সেটা হচ্ছে নাইনটিন থার্টি সিক্স নাইনটিন থার্টি সিক্সে সভা হয়েছে ঠিক আছে এরপরের যেটা অপশান রয়েছে সেটা কিন্তু সি হবে সি আসছে আচ্ছা তারপরে চলে আসছে দিনহি কে প্রচলন করেন দিনহি ইলাই প্রচলন করেছিলেন আকবর একদম ঠিক রয়েছে আচ্ছা এরপরে চলে আসছে কোনো দ্রব্যকে সতেরোশো চুয়ান্ন টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয় চৌদ্দশো বিরানব্বই টাকায় বিক্রি করেন সেই পরিমাণ ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত একদম সহজ অঙ্ক আছে দুটোকে প্লাস করে ডিভাইড করে দিন দুই দিয়ে তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে এবং সেটার অ্যান্সার হচ্ছে কি ষোলোশো তেইশ টাকা ষোলোশো তেইশ টাকা অ্যান্সার পরের কোশ্চেনে চলে আসছি কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন ফর্টি সেভেনের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি বি হবে বি ছাড়া কিছু হবে না আপনার জাস্ট লাস্টে মানে এফ যেগুলো রয়েছে সেই এফগুলোকে ফলো করুন তাহলেই বুঝতে পারবেন যে অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে ফর্টি সেভেন বি এরপরে চলে আসছি আটচল্লিশ আটচল্লিশে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি ওয়ান এইট্টি ফোর ওয়ান এইটি ফোর অ্যান্সার হবে আপনারা দেখে নেবেন আচ্ছা তারপরে চলে আসে ফর্টি নাইন ফর্টি নাইনে অ্যান্সার হবে হচ্ছে কি নিজ বা বঞ্জি নিজ বা বঞ্জি হবে আচ্ছা এরপরে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্র উপরাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্র কমলা হ্যারিস কমলা হ্যারিস আছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি আচ্ছা এটা কমলা হ্যারিস এরপরে চলে আসছে যে নোবেলে সাহিত্য সাবি সাহিত্যে নোবেল পেয়েছিলেন লুই গ্লাক লুই গ্লাক সবাই জানে এটা কম বেশি আচ্ছা এরপরে চলে এসেছি যে অপশান কোশ্চেনটা হচ্ছে যে অজয় অনিলের যে যৌথ আর কি পার্টনারশিপের অঙ্কটা এটার অপশান হচ্ছে কি অপশান ডি চার হাজার টাকা চার হাজার টাকা আমি দু তিনবার করে রিপিট করছি একটা কারণের জন্য কোশ্চেন হয়তো পড়তে পারছেন না বাট আমি এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে চলেছি তিপ্পান্ন নম্বর কোশ্চেন যেটা হচ্ছে এলপিজি সিলিন্ডারে নির্মুক্ত কোন গ্যাস থাকে ঠিক আছে এর কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অপশান ডি থাকবে আইসো বিউটেনও কিন্তু থাকে বিউটেন প্রোপেন আইসো বিউটেন এই তিনটেই কিন্তু থাকে মূলত কম্পোজিশন হিসাবে বিউটেন প্রোপেন থাকে কিন্তু আইসো বিউটেনও কিছু কিছু ক্ষেত্রে থাকে তা আমি সেই হিসাবে অপশন ডি নিলাম কারোর যদি মনে হয় যে না বিউ বিউটেন প্রোপেনই হবে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা এরপরে যেটা হচ্ছে কি চুয়ান্ন চুয়ান্নর অ্যান্সার কিন্তু সি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে অ্যান্সার ওয়ান হবে অ্যান্সার ফিফটি ফাইভের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর ছিল সেটা হচ্ছে গিয়ে লোথাল ছিল লোথাল কিন্তু বন্দরটি ছিল ঠিক আছে কোন নল দিয়ে জলধারে এক তৃতীয়াংশ এই যে কোয়েশ্চেনটা আছে এর কিন্তু উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ হয়ে যাবে পাঁচের ছয় কিন্তু অ্যান্সার হবে এরপরে চলে আসছি যে তারপরের কোয়েশ্চেনটা ফিফটি সেভেন সেটার অপশান হবে অপশান ডি দশ কিলোমিটার দশ কিলোমিটার তারপরে কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ফিফটি এইট এর অ্যান্সার হবে কিন্তু বারো দিন বারো দিন ফিফটি এইটে অ্যান্সারে চলে এলাম সেটার অ্যান্সার কিন্তু বারো দিন হবে ঠিক আছে এরপরে যেটা রয়েছে সেখানে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তার এরপরে যেটা প্রশ্নপতক স্থানে রয়েছে এটা কিন্তু খুব দারুণ একটা কোশ্চেন করেছে আমার পার্সোনালি খুব ভালো লাগলো এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন রাখলেও এটা আমি আপনাদের সলভ করে বলে দিচ্ছি এই যে এ রয়েছে এর ভ্যালু কিন্তু আপনারা জানেন ওয়ান ঠিক আছে এরপরে হচ্ছে কি আপনারা এরপরে যেটা জানেন সেটা হচ্ছে কি আপনার আই দেওয়া আছে আই এর ভ্যালু হচ্ছে কি নয় তারপরে পি দেওয়া আছে ষোলো ভি দেওয়া আছে বাইশ তারপরে যে এ ই দেওয়া রয়েছে আপনারা কিন্তু এক আর পাঁচ ভেবে কনফিউজ হবেন না এরপরে সিরিজটা যখন শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশের সঙ্গে এক যোগ করে দেবেন সাতাশ হয়ে যাবে এ আর তারপরে হচ্ছে কি ই মানে সেটা হচ্ছে গিয়ে ছাব্বিশ প্লাস পাঁচ একত্রিশ হয়ে যাবে আপনারা জাস্ট এটা কী করবেন এর তলায় এক আই এর তলায় নয় পিয় তলায় ষোলো এভাবে যখন সিরিজটাকে ভাগ করবেন তখন দেখবেন যে আট সাত ছয় পাঁচ চার তিন এভাবে ডিফারেন্সটা কমছে সিরিজ যত এগিয়ে যাচ্ছে সেই হিসাবে কিন্তু লাস্টে যে অ্যানসারটা দাঁড়াবে সেটা কিন্তু এইচ হবে এইচ কিন্তু অ্যানসার আপনার দাঁড়াবে আচ্ছা তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি তারপরের কোশ্চেন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কি ঠিক আছে এটা কিন্তু যদি আপনারা কেউ ফারাক্কা সেতু করেন তাহলে কিন্তু ভুল হবে ফারাক্কা দ্বিতীয় পজিশানে রয়েছে এর ফার্স্ট পজিশানে অ্যান্সার কিন্তু জয়ী সেতু হবে তারপরে ফারাক্কা তারপরে ভূতনি এইভাবে কিন্তু সেতুগুলো আর কি আসছে আচ্ছা তারপরে হচ্ছে কি একষট্টি নম্বর কোশ্চেনে চলে আসছি এর কোশ্চেনে যেটা শব্দ শব্দ তৈরি করা যাবে না সেটা তো একদম কমন ও নেই তো সুতরাং বুঝতেই পারছেন যে অপশান এই হবে এবার চলে আসছি কী বাষট্টিতে কোন সালে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিলেন সেটা হচ্ছে দু হাজার সাত ধোনির নেতৃত্বে আর জিতেছিলেন এবং এই সময় বিশ্বকাপে কিন্তু দক্ষিণ আফ্রিকায় মনে করে রাখবেন যে স্টুয়ার্ট বর্ডের এগেনস্টে কিন্তু যুবরাজ ছটি ছয় মেরেছে এটাও কিন্তু একটা জেনে রাখার কোশ্চেন সিক্সটি থ্রিতে চলে আসছে সিক্সটি থ্রির অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু অ্যান্সার ছয় হবে আপনারা যদি খেয়াল করেন যে ফার্স্ট এবং থার্ড যে আপনাদের ডাইসটা রয়েছে এখানে কিন্তু এক চার কমন আছে সুতরাং দুই এর অপোজিটে ছয়ই হবে এটা একদম সহজ দিয়েছে আচ্ছা তারপরে চৌষট্টি নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটার অ্যান্সার কিন্তু তেরো হবে একদম ঠিক করেছে যে করেছে সিক্সটি ফাইভে যেটা রয়েছে সেটার অ্যান্সারও সবুজ হবে এশিয়া থেকে কিন্তু সবুজ হয় পাঁচটির মধ্যে আচ্ছা এরপরে চলে আসছি যে শাস্ত্রীয় নৃত্যশিল্পের নৃত্যশৈলী হচ্ছে কি যেটি অ্যান্সার এটা হচ্ছে কুচিপুরি এটি একটা গ্রামের নাম রয়েছে সেখান থেকেই এসছে আর কি তারপরে চলে আসছি পোর্টার এই পোর্টারের কিন্তু অপশান যেটা হবে সিক্সটি সেভেনের সিক্সটি সেভেনের অ্যান্সার কিন্তু ডি হবে সিক্সটি সেভেনের অ্যান্সার কিন্তু ডি হবে আচ্ছা সিক্সটি এইটে চলে আসছি সিক্স সিক্সটি এইটের এই কোশ্চেনটা আমার একটু কনফিউজন রয়েছে ঠিক আছে আমি এটাকে আমি এটাকে অপশান ডি ধরছি কিন্তু এটা অ্যাকচুয়ালি স্টেজটা যেটা সেটা কিন্তু মাইনাস একশো নব্বই থেকে একশো দশ ডিগ্রি টেম্পারেচারের মতো থাকা উচিত তো এটা আমার একটু কনফিউশন রয়েছে বলে আমি কিন্তু অত্যাধিক শীতলটাই ধরলাম আচ্ছা এরপরে চলে আসছি যে তারপরে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে নিয়মিত কোন তারিখে সংবিধান গৃহীত হয়েছিল অর্থাৎ অ্যাডপ্টেড যেটা হয়েছিল সেটা হচ্ছে কি ছাব্বিশে নভেম্বর নাইনটিন এ কিন্তু অ্যাডপ্টেড হয়েছিল ঠিক আছে আর লাগু যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল যে ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি থেকে অর্থাৎ যেটা করেছে অপশান এ সেটা কিন্তু ভুল অপশান বি কিন্তু এর অ্যান্সার হবে এরপরে যেটা অপশান হবে সেটা হচ্ছে সেভেন্টি এ অ্যান্সার হবে সেটা হচ্ছে কি পি ইউ সেভেন্টি ওয়ানের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ হবে কলমকারী কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি উৎপত্তি হয়েছিল এরপরে চলে হচ্ছে কি ভুল যেটা এখানে কিন্তু ট্রিভিয়াল মানে ভুল মানে ট্রিভিয়ালটা যেটা করেছে সে কিন্তু ভুল করেছে ট্রিভিয়াল বিগ টাইনি স্মল ট্রিবিআল টাইনি স্মল তিনটেই কিন্তু ছোটো শব্দের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ঠিক আছে টাইনি মানে খুব স্মল স্মল মানে ছোটো ট্রিবিউল মানেও ছোটো তো বুঝতেই পারছেন বিগটা এমন একটি শব্দ যেটা ও অপোজিট দাঁড়াচ্ছে সুতরাং এর অপশন কিন্তু বিগ হবে অর্থাৎ বাহাত্তরে অ্যান্সার কিন্তু বিগ দাঁড়াবে আচ্ছা এই কোশ্চেনটা আমার একটু কনফিউশন রয়েছে ঠিক আছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু আমার এই মুহূর্তে এগারো আসছে তো কারোর যদি চোদ্দো বা তেরো এসে থাকে আপনারা প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমি তারাহুরোর মধ্যে কোশ্চেনগুলো সলভ করছি হয়তো কোনো কারণে হয়তো সব কিছু কোয়েশ্চেন আমার এই মুহূর্তে মাথায় নাও আসতে পারে সেই রেসপেক্টে আপনাদের কাছ থেকে এটা আমি সরাসরি একদম ডিসকাস করেই দিলাম আর কি তো তারপরে চলে আসছি যে চুয়াত্তর চু চুয়াত্তরের যেটা রয়েছে এটার অ্যান্সার কিন্তু পালি হবে ত্রিপিটক কিন্তু পালি থেকেই আর কি ধর্মে লেখা হয়েছিল পঁচাত্তর রয়েছে পঁচাত্তরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাই অ্যান্সার কিন্তু চারশো কুড়ি টাকা আসছে তারপর সেভেন্টি সিক্সের অ্যান্সারও কিন্তু নানা সাহেবই হবে ঠিক আছে সেভেন্টি সেভেনের যে অ্যান্সারটা হবে এটা খুবই সহজ দিয়েছে রবির জন্মদিন বুধবার হলে গোপালের জন্মদিন রবির জন্মদিনের পঞ্চাশ দিন পরে হয় সুতরাং একদম সহজ কথা সাত দিয়ে ভাগ করুন এক রিমাইন্ডার থেকে যাচ্ছে এক যদি রিমাইন্ডার থাকে তাহলে বুধবারের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার অ্যান্সার হবে এগুলো একদম জলের মতো কোশ্চেন এগুলো আপনাদেরকে করে আসতেই হবে এরপরে চলে আসছে কোন মশা ডেঙ্গু এও সহজ কোশ্চেন এডিস মশা ডেঙ্গু ছড়ায় এরপরে চলে আসছে ভারতে একমাত্র অধিবেশন গান্ধীজি করেছিলেন সেটা হচ্ছে কি বেলগাঁও অধিবেশন নাইনটিন এটা সকলে কম বেশি জানে এরপরে যে কোশ্চেনটা চলে আসছি আশি নম্বর কোশ্চেনে আশি নম্বর কোশ্চেনের অ্যাকচুয়াল আমি এখানে মাঝের লেখাটা কিছু পড়তে পারছি না এই প্রফিটের পরে যেটা লেখাটা বলেছে পড়তে পারছি না এই জন্য আমি এটা ছেড়ে দিলাম আপনারা যদি কেউ করে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানান এর পরের কোশ্চেন যেটা রয়েছে সেটাতে চলে আসছি এর পরের কোশ্চেন হচ্ছে কি এইটটি ওয়ান যেটা রয়েছে এইটটি ওয়ানের অ্যান্সার খুবই সহজ এটা কিন্তু সবাই জানে জলপাইগুড়িতে বক্সার রয়েছে এরপরে হচ্ছে কি বিরাশি বিরাশিতে দেখতে পাচ্ছে যে লাভলিনা বরগৈ ইনি কিন্তু আসামের একজন বক্সার যিনি কিন্তু এবছর পদকজয়ী হয়েছেন উইংস অফ ফায়ার কিন্তু এপিজে আব্দুল কালাম লিখেছেন খুব কম কমন আর কি কোশ্চেন আর আচ্ছা এই কোশ্চেনটা যেটা রয়েছে এই এইটি ফোরে কিন্তু এখানে ভাগ রয়েছে না প্লাস রয়েছে এটা আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কেউ আমাকে এই এই একটু কাইন্ডলি স্ক্রিনশট পাঠান বা কোনো কোয়েশ্চেনের ছবি তুলে পাঠান আমি এটা করে দেবো ডেফিনেটলি এটা একদম সহজ কোশ্চেন আছে এটা আপনারা নিজেরাও করতে পারবেন মান বসিয়ে দেখবেন ইজিলি হয়ে যাবে আমি এটা বুঝতে পারছি না বলে লেখাগুলো মানে সাইনগুলো বোঝা যাচ্ছে না বলে আমি এটা করলাম না আর কি এরপরে চলে যাচ্ছে এইট্টি ফাইভে এটার অ্যান্সার হয়ে যাবে কনভেক্স লেন্স প্রজেক্টার হচ্ছে কি কনভেক্স থাকে এই জন্য আর কি আমরা সিনেমা হলে এটা ইউজ করা হয় তারপরে হচ্ছে কি এইটটি সিক্সের এটার অ্যান্সার হয়ে যাবে বি থার্টি ফাইভ এরপরে হচ্ছে এইটটি সেভেন এইটটি সেভেনের হচ্ছে কি এক তারিখ হয় এরপরে চলে যাচ্ছে এইটটি এইটে এইটটি এইটের অ্যান্সার কিন্তু যেটা হবে সেটা কিন্তু হচ্ছে কি সি দেড়শো হবে আচ্ছা কেরলের যেটা নতুন সেটা হচ্ছে ওনাম হবে এটা হারভেস্টিং নিয়েই আর কি হয় আচ্ছা তারপরে হচ্ছে কি নব্বই যেটা রয়েছে নব্বই অ্যান্সার কিন্তু চব্বিশ বছর হবে পিতার বর্তমান মানুষ চব্বিশ হবে এরপরে হচ্ছে কি নাইনটি ওয়ানে যেটা রয়েছে নাইনটি ওয়ানের সি অর্থাৎ হচ্ছে কি সিনিয়র ভোটার্স এডুকেশান অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশান প্রোগ্রাম কিন্তু এটা অ্যান্সার হবে সরি মাফ করবেন সি নয় এটা অ্যান্সার বি হবে আমি একটু ভুল বললাম আমি অপশান লিখে রেখেছিলাম সি আমি বলে বি লিখে রেখেছিলাম আমি সি পড়ে ফেললাম এটা অ্যান্সার হবে বি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম এস ভি ডাবল ইপি আচ্ছা পরের অপশান কিন্তু নাইনটি টু বি হবে একদম ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসছি তারপরে হচ্ছে কি নাইনটি থ্রিতে নাইনটি থ্রি লাহোর অধিবেশনেই কিন্তু প্রথম আর কি পূর্ণ স্বরাজের কথা বলেছিলেন জওহরলাল নেহরু আর কি নেতৃত্বে এরপর চলে আসছি যে চো চুরানব্বইতে হচ্ছে দু হাজার টোকিও অলিম্পিক জ্যাভেলিন স্বর্ণমে নীরজ চোপড়া হচ্ছে কি পানিপথের পানিপথ হচ্ছে হরিয়ানায় অবস্থিত এরপরে চলে আসছি নাইনটি ফাইভে এটার অ্যান্সার কিন্তু টোয়েন্টি মিটার হবে এরপর চলে আসছি হচ্ছে কি নাইনটি সিক্সে এটির অ্যান্সার কিন্তু হচ্ছে কি ওয়াট নয় ওয়াট যে করেছে ক্ষমতার এক হিসাবে পাওয়ার দেখে এটা কিন্তু ভুল হয়ে যাবে এটার অ্যান্সার হবে যে ডায়পটার লেন্সের ক্ষমতার ক্ষেত্রে কিন্তু ডায়পটার ইউজ করা হয় এরপর হচ্ছে কি নাইনটি নাইনটি সেভেনের যে অ্যান্সারটা রয়েছে নাইনটি সেভেনের অ্যান্সার হচ্ছে কি ওয়ান থার্টি আসবে নাইনটি এইটের হচ্ছে কি রবি শস্য নয় সেটা হচ্ছে কি তুলা বাকি তিনটেই হচ্ছে কি রবি শস্য আচ্ছা নাইনটি নাইনের যে অ্যান্সারটা রয়েছে সেটা হচ্ছে কি এটা ইন্ডিয়া অ্যান্সার হবে অর্থাৎ অপশান এ অ্যান্সার হয়ে যাবে আর এর পরে যে অ্যান্সারটা রয়েছে হানড্রেডে সেটার অ্যান্সার কিন্তু কিউ হবে তো মোটামুটি আমি কিন্তু আপনাদেরকে কম বেশি চার পাঁচটা বাদ দিয়ে বাকি সব কোয়েশ্চেনই অ্যান্সার করিয়ে দিলাম যদি মনে হয় যে আপনারা সেই কোশ্চেনগুলো আমাকে ছবি তুলে পাঠাতে পারবেন আমি সেগুলো করে দেবো কোনো অসুবিধা নেই যেহেতু বোঝা যাচ্ছে না বলে আমি সেগুলো করতে পারলাম না তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনারা আপনাদের অ্যান্সারগুলো মিলিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন আমি কিন্তু মানে কন্টিনিউয়াসলি কোশ্চেন পাওয়ার পরেই সমস্ত কিছু সলভ করে ভিডিও বানিয়ে এডিট করে দেন আপনাদের সামনে আপলোড করছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং যদি কোনো প্রশ্ন আপনাদের মনে হয় যে ভুল হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের মার্কসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি